নমস্কার, মোভ্লগসে স্বাগত। আজ আমি একটি ভিয়েতনামি প্রজাতির নারকেল গাছ রোপণ করব এবং এটা কিভাবে লাগাচ্ছি সেটার প্রসেসই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যেহেতু তোমরা দেখতেই পাবে যে আমার এই এরিয়ার মাটি খুব একটা ভালো না, সেজন্য আমি ভালো দোআঁশ মাটি আনিয়েছি এবং সেটাকে রোদে প্রায় শুকিয়ে নেব। আর হচ্ছে যে কম্পোস্টও নিয়েছি, তো আমি এখানে 50% কম্পোস্ট আর 50% গার্ডেন সয়েল নিয়েছি। আর যেটা করেছি, যেহেতু মাটিটা ভালো নয় সেজন্য 3 ফুট বাই 3 ফুটের একটা গর্ত করে নিয়েছিলাম এবং সেখানে এই ভালো মাটি এবং ভালো গোবর সারই ঢালবো, যেটাতে থাকবে 50% কম্পোস্ট আর 50% গার্ডেন সয়েল। তো এতে আমি প্রথমে যে গর্তটা করেছিলাম এটা আমি মশাল জ্বালিয়ে, যেহেতু মাটির মধ্যে অনেক প্লাস্টিক টাস্টিক এ সমস্ত কিছু থাকে বা অনেক সময় কিছু কিছু জীবাণু থাকে, এটা জাস্ট আমি এই প্রসেসটা ফলো করছি। এটা না ফলো করলেও চলে। তো আমি কি করলাম, মশালটা জ্বালানো করিয়ে এই জায়গাটা একটুকু এরপর মশালটা জ্বালিয়ে ভালোভাবে পুরো এরিয়াটাকে আগুন দিয়ে নিচ্ছি। কত রকমের মাটির তলে তো অনেক সময় প্লাস্টিক এ সমস্ত কিছু থাকে, আর এগুলো তো আমরা অনেকেই জানি এগুলো বায়োডিগ্রেডেবল হয় না, সেজন্য এগুলো পুড়িয়ে নিচ্ছি। আর আমাদের এরিয়ার মাটি তো দেখতেই পাচ্ছেন অবস্থা খুব একটা ভালো না, পুরোটাই কাঁকুড়ে মাটি, সেজন্য আমি বাইরের থেকে ভালো মাটি এবং কম্পোস্ট নিয়েছিলাম এবং এই এরিয়াটা পুরোটাই আমি ভালো মাটি 50% আর 50% কম্পোস্ট দিয়েই ফিল করে নেব। তো আমার এই জায়গাটা ভালোভাবে রেকটিফাই করা হয়ে গেল। আর এই যে মাটিটা যেটা আমি আনিয়েছি এটা ধাপে ধাপে করে আমি এগুলো মিক্স করব আর ধাপে ধাপে ঢালতে থাকব গর্তের মধ্যে, তবে অবশ্যই 15 দিন এইভাবে আমি রেখে দেবো রোদের মধ্যে। তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সিংকুচি, বোন মিল, এগুলো হচ্ছে আমি মেন নিয়েছি। এছাড়াও এখানে আমি নিয়েছি মাইক্রো নিউট্রিয়েন্ট আর হচ্ছে বোরন। তো আমি আমি এখানে 2 কেজির মতন সিংকুচি, 2 কেজি বোন মিল, বোরন নিয়েছি 1 কেজি, মাইক্রো নিউট্রিয়েন্ট নিয়েছি 1 কেজি। এগুলোকে ভালোভাবে মিক্স করে, এই মিক্স করা মাটিটা আমার অন্য জায়গাতেও কিছুটা রাখা আছে আর ভিডিও পারপাসে দেখানোর জন্য আপনাদের কিছুটা আমি দেখিয়ে নিচ্ছি, এটা এভাবে মিক্স করে আমি 15 দিন মতন রেখে দেব। আর আমি এখানে এই গর্তটাতে, যেহেতু ডাব গাছের সল্ট খুব পছন্দের, সেই জন্য এখানে আমি ধারে 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 করে 10 কেজির মতন সল্ট এখানে আমি ঢেলে নেব একদম তলের ভাগে, তারপরে মাটিয়ে দেব, কারণ ডাব গাছের সল্টি ওয়াটার খুবই পছন্দের। এবার 15 দিন হয়ে গেছে, মাটিটাও বসে এসেছে, এরপরে এই মাটিটা আমি অ্যাড করে নিচ্ছি। আরো আমার মাটি রাখা আছে এবং সেগুলো এভাবে আস্তে আস্তে করে করে পুরো যে হোলটা বানিয়েছিলাম 3 ফুট বাই 3 ফুটের এটা পুরোটা ফিল করে নিতে হবে। পুরোটা ফিল করে নেওয়ার পরেও আমি 2 দিন এইভাবে রেখেছিলাম, আর এই জায়গাটা যেহেতু মাটিটা নরম থাকবে, কেউ ভুল করে যদি পা দিয়ে ফেলে সেজন্য একটা খুঁটি দিয়ে চিহ্ন রেখেছিলাম। এরপর এই যে ভিয়েতনামি প্রজাতির ডাব গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাই আমি রোপণ করব, কারণ আজকাল এই ভিয়েতনামি প্রজাতির ডাব গাছ খুবই ফেমাস, কারণ তাড়াতাড়ি ফল দেয়, সেই জন্য তো ভাবলাম যে এই গাছটাও লাগিয়ে নেওয়া যাক।
তো আমি খুঁটিটা তুলে নিচ্ছি। এরপর আমার যে যতটুকু দরকার, মানে আমার এই যে কালো পলি ব্যাগে যেইটুকু এরিয়া আছে শুধু সেইটুকুই আমি গর্ত করে নেব, কারণ আমি অনেক জায়গাতেই শুনেছি আর প্লাস হচ্ছে যেখান থেকে কিনেছি তিনিও বলেছেন যে কখনোই এক্সট্রা ওপরে গাছটাকে ঢাকিয়ে দেওয়ার জন্য মাটি দেওয়াটা ঠিক নয়, সেক্ষেত্রে হিতের বিপরীতই হয়। ওই জন্য দেখুন আমি গাছটাকে বসিয়ে মাপ করে নিচ্ছি, যে যাতে না মাটিটা যাতে না মাটির যাতে না লেভেলটা যাতে না ওই ডাব গাছের যে যতটুকু মাটি দেওয়া ছিল তার ওপরে যাতে না উঠে যায়। তো এরপর আমি আস্তে আস্তে করে কালো পলি ব্যাগটা রিমুভ করে নেব এবং এই হোলটার মধ্যে গাছটা বসিয়ে দেব। আর আরেকটা হচ্ছে যে গাছ কেনার সময় দেখবেন গাছের শেকড় যাতে না পলি ব্যাগের বাইরে বেরিয়ে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সেই গাছটা না নেওয়াটাই বেটার, কারণ এতে করে গাছটার হয়তো শিকড়টা বারবার হয়তো ঘষাও যেতে পারে, সেই জন্য শিকড়টা ড্যামেজও হয়ে যায়। আর এখানে দেখুন আমি কেঁচো দেখতে পেয়েছি, ওই জন্য লাল পটাশ অ্যাড করে নিচ্ছি, লাল পটাশ দিলে কেঁচো মরে যায়। তো যাই হোক, এরপর আমি গাছটা বসিয়ে নিই। আর সিংকুচি হাড়গুঁড়ো দিয়েছিলাম তাও একটুকু অ্যাড করে নিলাম। তো আমার গাছ লাগানো হয়ে গেছে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং।